হ্যালো বাইকার্স, এখন আমি আপনাদের সামনে স্পিড মোটরস বিডি আবার আসলাম আমাদের ইম্পোর্টেড কিছু প্রোডাক্ট নিয়ে, যেগুলো আমরা ইম্পোর্ট হয়ে আসছে প্রোডাক্টগুলো। তো আমাদের R15 এর প্রোডাক্টও কিন্তু আছে, অনেকে সিবিআর এক্স মোশন বা SXR ইয়ামা SXR বা এই ধরনের প্রোডাক্ট মনে করেন যে স্পিড মোটরসের কাছে আছে। R15 এর আমাদের ইঞ্জিন থেকে শুরু করে ডেকোরেশন আইটেম সবগুলোই আছে, তার মধ্যে আমি কিছু ডেকোরেশন আইটেম আপনাদেরকে তুলে ধরছি। এই দেখেন, এটা হলো ভি ফোরের সব আপনার রেডিয়েটর গার্ড, এগুলো আসছে আমাদের, সবগুলো কালারই পেয়ে যাবেন আমাদের কাছে। এই যে সিলভার কালারটাও আছে, যেটা হচ্ছে R1M বসাইতে পারবেন বা V4 বসাইতে পারবেন। রেডিয়েটর গার্ডগুলো আমাদের কাছে রয়ে গেছে। তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো, উইংলেট। এই উইংলেট কিন্তু বাংলাদেশে সবগুলো হচ্ছে হাতে বানানো উইংলেট, আমরা হাতে বানানো কোনো উইংলেট আসলে ইউজ করি না। আপনারা এখানে দেখতে পারেন, স্পষ্ট দেখতে পারেন, এটা কোম্পানির একদম মেশিনের উইংলেট। এটার কারণ হলো এটা খুব হালকা হয়, মেশিনের উইংলেটগুলো দেখতেও সুন্দর হয় এবং হালকা হয়, আপনার গাড়ির কোনো ভারী হবে না আর কি আপনার বডি কিটের সাথে। এই জন্য আমরা এই উইংলেটগুলো আমরা নিয়ে আসছি, আপনারা এই উইংলেটগুলো দেখতে পারেন। এই উইংলেটগুলো আপনার V4 এর জন্য এবং R1M এর জন্য এই উইংলেট আপনি ইউজ করতে পারবেন। তারপরে যে প্রোডাক্টটা চলে আসছে সেগুলো ফ্রেম স্লাইডার, এগুলো আমরা ফ্রেম স্লাইডার বাইরের থেকে নিয়ে আসছি, আপনারা দেখতে পাবেন। এগুলো ফুল কমপ্লিট সেট আছে, একদম কমপ্লিট সেট, যারা ইঞ্জিনের ক্ষতি হবে না। এখানে যেটা করে সেটা হচ্ছে এখানে বিভিন্নভাবে বানায় দেয়, বিভিন্ন লোক বিভিন্নভাবে বানায় দেয় হাতে বানালে অনেক সময় ইঞ্জিনের প্রবলেম করে বা ইঞ্জিনের সমস্যা হতে পারে বা ইঞ্জিনের যে কোনো কিটের প্রবলেম হতে পারে। এটা কোনো প্লাগ অ্যান্ড প্লে পাবেন আমাদের কাছে, একদম প্লাগ অ্যান্ড প্লে সবগুলো ফ্রেম স্লাইডার আমাদের কাছে রয়ে গেছে। একটা বাইক কেনার পরে, যে সিলভার কালারটাও রয়েছে R1M এর, বাইক কেনার পরে আপনারা যদি মনে করেন যে আমরা ফ্রেম স্লাইডার কোথায় পাবো, তাহলে আপনারা স্পিড মোটরস বিডিতে চলে আসতে পারবেন। স্পিড মোটরস বিডি আপনাদেরকে ফ্রেম স্লাইডারগুলো দিবে। দেখেন সবগুলোই CNC প্রোডাক্ট, আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো একটাও আপনার হাতে বানানো কোনো প্রোডাক্ট না। থ্যাংক ইউ ভেরি মাচ।